আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা। ওয়েলকাম করছি রুনা সোহেল ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে। আই হোপ কাছে বা দূরে যে যেখান থেকে আজকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বয়সের শুনে বুঝতে পারছেন যে অ্যালার্জির পরিমাণটা কেমন বেড়ে গেছে, কারণ বয়স পুরো চেঞ্জ হয়ে গেছে আর বাইরে তো টিপটিপ বৃষ্টি হচ্ছে। তো এই হালকা বৃষ্টির মধ্যেই আমি বের হয়েছি দেখার জন্য যে আমার গাছগাছালিগুলো ভালো আছে কি না, সুস্থ আছে কি না, যেহেতু আজ দুদিন ধরে ওগুলোর কোনো যত্ন নিতে পারছি না। তো তারপরও বের হয়েছি কারণ সকাল ছাড়া আমি আর সারাদিন একটুও সময় পাই না যেগুলোকে এসে দেখবো। তো দেখি গোলাপ গাছটাতে অনেক সুন্দর গোলাপ ফুটে আছে, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন চলে এসেছি কিচেনে, সকালে নাস্তা রেডি করব। রাতে ছাগলের বটভুনা করেছিলাম, তো সেটা আছে একটু, এই জন্য আর সকালে বেশি ঝামেলা করব না। যেহেতু আজকে শুক্রবার, এমনিতেই অনেক ঝামেলার কাজ আছে, কারণ শুক্রবার মানেই তো সংসারী যারা বা গৃহিণী যারা তাদের কাজের শেষ নেই, কাজ আর কাজ। অন্যদিন তো কাজ করি, তারপরেও শুক্রবারে মনে হয় যে বাড়তি কিছু কাজ থাকে যেগুলো ঘরের অন্য সপ্তাহের অন্য দিনগুলোতে আসলে করা হয় না, তো ওগুলোই আজ করব। যারা আসলে সাংসারিক জীবন পছন্দ করেন, সংসারের কাজকর্ম দেখতে ভালোবাসেন, তাদের কাছে হয়তো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগবে, কারণ আমার আজকের ছোট্ট ভিডিওটি সাজানোই পুরো সাংসারিক কাজকর্ম নিয়ে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই যে দেখুন মোটরসাইকেলের উপর একটি কাক, ও তার কাকটি তার চেহারা দেখছে আয়নাতে, এটা দেখে আমার বেশ ভালো লাগছিল। কারণ পৃথিবীতে আসলে সবাই সুন্দর, কুৎসিত বলে কিছু নেই, কাকেরও নিজস্ব একটা সৌন্দর্যতা আছে। তো সে তার সেই সৌন্দর্য আয়নাতে দেখে পরখ করে নিচ্ছে যে কেমন সুন্দর লাগছে তাকে। আমার বেশ ভালো লেগেছিল এই দৃশ্যটি, আমি বাহিরে গিয়ে এই দৃশ্যটি ধারণ করতাম, কিন্তু যদি আমি বাহিরে যাই তাহলে কাকি চলে যাবে, সেজন্য আসলে যেতে পারিনি। আর যথারীতি প্রতিদিনের মতো যা কাজ করি, সকালে নাস্তা শেষ করে বাচ্চাদেরকে পড়তে বসাই, তো আজও চলে এসেছি, ওদের অ্যাসাইনমেন্ট রেডি করছি। যেহেতু বিগত 4 সপ্তাহ ধরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছে না স্কুলে করোনাকালীন জন্য, তো আজ ফোন দিয়েছে টিচার যে আগামী শনিবারে এই সব অ্যাসাইনমেন্ট একসাথে, পুরো 4 সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করতে হবে। তো আসলে অ্যাসাইনমেন্টগুলো একটাও আমি বাইন্ডিং করিনি, জাস্ট ও লিখে রেখেছিল, এগুলো ভাবে স্ট্যাপলার করে রেখে দিয়েছিলাম। তো আজ এই সবগুলো নামিয়েছি আর এগুলো বাইন্ডিং করছি, আর পাশে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। 3 ভাই বোনই পড়াশোনা করছে আর আমি এগুলো বাইন্ডিং করছি, মাঝে মাঝে ওদের হেল্পও নিচ্ছি, এই আর কি। আসলে মা মানেই দায়িত্ব, দায়িত্ব এড়িয়ে যাওয়া সম্ভব না, কারণ মায়ের ভূমিকা একটা শিশুর জীবনে অন্যরকম, এটা আসলে কারোর সাথে কম্পেয়ার করাও যাবে না। মা তো মাই, আমি সাংসারিক জীবনে যেমন বউ একজনের, কারো হয়তো বোন, কারো হয়তো মেয়ে, আবার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার, আমি কারো মা এখন। তো আমার 3টা প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তাদেরকে গড়ে তোলার দায় দায়িত্ব কিন্তু আমার। তো আমি একজন টিচার হিসেবে, মা হিসাবে চেষ্টার কোনো ত্রুটি করি না যে আমার সন্তানরা ভালো করবে বা ভালো করুক, এটার বাকিটা আল্লাহ পাক জানে কি হবে ভবিষ্যতে সেটা আমি জানি না। তবে আমি আমার চেষ্টার ত্রুটি করছি না বা করি না সেটা আমি বুকে হাত দিয়ে বলে নিতে পারবো। তো ওদেরকে পড়াশোনা করিয়েছি প্রায় 2 ঘন্টার মতো, এখন বাজে 10টা সকাল। তো এবার চলে এসেছি, আমার মশলা পেস্ট নাই, সব শেষ হয়ে গেছে, তো এগুলো সব রেডি করে নিয়ে এসেছি, এখন এগুলো পেস্ট করে রাখবো। আর এখানে নিয়েছি জিরা, তারপরে গরম মশলা, আদা, রসুন সব। আর আমি এখানে 2টা ব্লেন্ড ইউজ করছি, দেখে অনেকে হয়তো হাসতে পারেন বা মজা নিতে পারেন, আসলে এখানে মজা নেওয়ার কিছু নেই বা হাসারও কিছু নেই। আমার ব্লেন্ডারটা অনেক আগের, তো ওটা দিয়ে আমি শুকনো কোনো কিছু করতে পারি না, সেজন্য এই ছোটো ব্লেন্ডারটা আমি কিনেছি অনলাইন থেকে। তো এটা দিয়ে আমি সবসময় মানে শুকনাগুলো এটা দিয়েই করে নেই ব্লেন্ড, আর ভিজা কোনো কিছু করলে আমি বড় ব্লেন্ডারটা দিয়েই করি।
তো এখন আমি এই সব মশলাগুলো পেস্ট করে রাখছি। আসলে শুক্রবার মানে আগেই বলেছি কাজের শেষ নেই, কখন কোন জায়গা থেকে কাজ চলে আসবে সেটা আমিও মানে বলতে পারি না, এরকম অবস্থা। তো সব মশলাগুলো আসলে পেস্ট করে রাখছি যেন সামনের আরও 15 দিন আর আমার কষ্ট করতে না হয়। এই তো আমার ব্লেন্ড করা প্রায় শেষের পথে, এখন চলে যাব রান্না করতে। আর এদিকে লাবিবার বাবাকে বলেছি কিছু নারিকেল কুড়িয়ে দিতে, তো ওইগুলো কোরানো হচ্ছে। নারিকেল কোরানো থাকলে কিন্তু পিঠা বানানোটা অনেক ইজি হয়ে যায়। তো এদিকে আমি রান্নাবান্নার জন্য চলে এসেছি আর বসিয়ে দিচ্ছি প্রথমে করলা ভাজি আর ডাল। আর রান্না করব আজ মুরগির মাংস পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব, কাঁচা কলা দিয়ে শিং মাছের একটা ঝোল তরকারি করব, ডাল রান্না করব আর করলা ভাজি। তো সব রান্না বসিয়ে দিয়েছি, বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় এখন 11টা বাজে। কারণ মশলা পিষে তারপরে এদিকে নারিকেল কোরানো শেষ করে রান্না বসিয়েছি সব কিছু গুছিয়ে রেখে। আর রান্নাটা শেষ করতে করতেও প্রায় অনেক বেলা হয়ে গেছে, মানে প্রায় 1টার মতো বেজে গেছে। যেহেতু আজকে শুক্রবার, এখন 1টা মানেই অনেক, সবাই গোসল করে নামাজে চলে গেছে, আমার ছেলে তারপরে লাবিবার বাবা ওরা। এদিকে বাহিরে এতক্ষণ সকালবেলাটা বৃষ্টি ছিল কিন্তু তারপরে আবার রোদ উঠেছে, তো আমি বাহির থেকে কিছু কাপড় চোপড় দিয়েছিলাম, ওগুলো নিয়ে এসেছি, এখন এগুলো গুছিয়ে রাখছি। মানে 1টার পর 1টা সকাল থেকে কাজ করে আসছি, আমি কিন্তু 1 মিনিটও কোথাও বসিনি যে হ্যাঁ 5 মিনিট রেস্ট করে তারপরে আবার নেক্সট কাজে হাত দিব, এরকম কাজ কিন্তু করে আসছি কিন্তু তারপরেও যেন কাজের শেষ নেই। এর ফাঁকে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়েছি, বিছানা গুছিয়েছি, তারপরে কিছু ফার্নিচার ক্লিন করেছি, এগুলো আসলে সব আর আপনাদের সাথে দেখানো হয়নি। তো এখন এই গুজগাছ শেষ করে আমি এখন গোসল করতে চলে যাব আর গোসল নামাজ শেষ করে তারপরে একসাথে সবাই মিলে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিব। আর এখন বিকেলবেলা, তো বিকেলবেলা ওদের নাস্তা দিতে হবে, এটা মানে প্রতিদিনের রুটিনের একটা অংশ। তো এখন চলে এসেছি ওদের জন্য আজ পাস্তা বানাবো, আর আমি খুব সিম্পল ওইতেই পাস্তাটা রেডি করব, এত ঝামেলা করব না, ঝামেলা করতে ইচ্ছেও করছে না। কারণ সকাল থেকে আজ অনেক কাজ করেছি, শরীরও বেশি ভালো না, মানে যত বেলা গড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে শরীর আর তত খারাপ লাগছে, এরকম অবস্থা। তো আমি আজ পাস্তাটা রান্না করব, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা, আর সাথে দিব একটা ডিম। তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে একটু ভেজে নিব আর তারপরে এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আর ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমি চুলাটা হাই হিটে রাখবো যেন এটা লালচে না হয়ে যায়, এটার কাঁচা কাঁচা ভাবটাই যেন থাকে। তারপর এখানে যা অ্যাড করব, আমি এখানে হালকা পরিমাণে রসুন বাটা অ্যাড করেছি, কারণ পাস্তাতে রসুন বাটা দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিয়েছি ডিম, আর ডিমটা ভালো করে এখন মিক্সড করে নিব সব মশলার সাথে, তারপরে সিদ্ধ পাস্তাগুলো আমি দিয়ে দিব। আর উঠানোর আগে আমি অল্প একটু জিরা গুঁড়া দিব, মানে ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো সিম্পল ওয়েতে আমার পাস্তাটা রেডি করে ফেলছি আজ। তো বাচ্চাদের জন্য আসলে বিকেলবেলা একটা না একটা নাস্তা রেডি করতেই হয়, সবসময় আসলে ঝামেলা করে নাস্তা রেডি করতে ইচ্ছা করে না। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টস আমার নেক্সট ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে, আমি মানে এত পরিমাণ খুশি হই বা আমি আত্মহারা হয়ে যাই, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক দিবেন, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন আমার এই ছোট্ট ভিডিওগুলো। আসলে আমাদের কাজের ধরন এক একজনের এক এক রকম, আমরা এক একজনের কাজ দেখে অন্যজনরা শিখতে পারি বা শিখি, বা কাজের যাদের কাজ করতে ইচ্ছে করে না তারা অন্যের কাজ দেখলে কিন্তু ইন্সপায়ার পায়, তারও মনের মধ্যে কাজ করার ইচ্ছা জাগে। তো আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন।
পাস্তা খাওয়ার পর চা নিয়ে বসেছি, আর এই চাটা বানিয়েছে আমার মেয়ে। ওর নাকি ইচ্ছে করছে চা বানাতে, তো বলেছি যাও চা বানিয়ে নিয়ে এসো। আমি মাঝে মাঝে কিন্তু ওকে এরকম কাজ করাই, এতে ওর কাজ শিখা হয়ে যায় আর ও অনেক মানে ইন্সপায়ার পায়। সারাদিন অনলাইনে ক্লাস করে তারপরে হচ্ছে যে সময়টা পায় সেই সময়টার মাঝে আমি ওকে আমার ঘরোয়া কাজে ইনভলভ করার ট্রাই করি, কারণ ছোট ছোট কাজ মেয়েদেরকে শেখাতে হয়, যেমন ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, তারপর নিজের কাপড় চোপড় গুছিয়ে রাখা, নিজের টেবিল গুছিয়ে রাখা, কাজগুলো ওকে আমি করাই। আর আপনারাও চাইলে এভাবে করাতে পারেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।